হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা শ্যুট করতে বসতে অনেকটা রাত হয়ে গেছে, জানি না কখন এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। সুতরাং একটুও কথা বাড়াবো না, একদম সোজাসুজি গতকালের পোল নিয়ে আলোচনা করবো। গতকালের পোলে আমি জানতে চেয়েছিলাম আপনারা যে স্মার্টফোনটা ইউজ করছেন সেই স্মার্টফোনে কত জিবি র্যাম রয়েছে। আমি বিভিন্ন ধরনের অপশান দিয়েছিলাম, 4 GB র্যাম ইউজ করেন 41% মানুষ, 6 GB র্যাম ইউজ করেন 27% মানুষ। এছাড়াও অনেক কমেন্ট এসেছে যারা বলেছেন 1 GB, 2 GB বা 3 GB র্যাম ইউজ করেন। আবার কিছু কিছু বন্ধু রয়েছেন 512 MB র্যাম ইউজ করেন। 512 MB আজকের দিনে সত্যিই আশ্চর্য লাগছে। তবে একটা খুশির কথা কি জানেন, আমি যখন প্রথম কম্পিউটার ইউজ করি সেই কম্পিউটারটার র্যাম ছিল 128 MB, এবং যখন কম্পিউটারটা হাতে পাই না আমার আনন্দ যা হয়েছিল, আজকের দিনে এই 8 GB মোবাইল ইউজ করার পরও সেই আনন্দ আজকে হয় না, কি বলেন আপনারা। আজকে আর ওই সব কথায় যাচ্ছি না, একদম সরাসরি টেক নিউজে চলে আসবো। অনেক আকর্ষণীয় খবর আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অবশ্যই ভালো লাগবে। লাইক করুন, কারণ আপনাদের ওই একটা লাইক না আমাদের মনের বলটাকে অনেকটা বাড়িয়ে দেয়। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন টেক নিউজে জয়েন করি। আজকে প্রথমে কোনো টেক নিউজ নয়, একটা পরিসংখ্যান দিয়ে আজকের খবর শুরু করব। আপনারা সকলেই জানেন 91mobile.com খুবই ট্রাস্টেড একটি সংস্থা। তারা কিন্তু একটা সার্ভে করেছিল। কী সার্ভে? না স্মার্টফোন কোম্পানিগুলোর লয়্যালিটি টেস্ট, অর্থাৎ কোন স্মার্টফোন কোম্পানি তার গ্রাহকদের সব থেকে পরিচর্যা করে, তার গ্রাহকদের নজর রাখে। তো সেক্ষেত্রে ধরুন আপনি অ্যাপেল ইউজ করছেন, তো পরবর্তীতে যদি আপনার কোনো ফোনে আপগ্রেড করার দরকার পড়ে তাহলে কি আপনি অ্যাপেলেই থাকবেন না অন্য কোনো কোম্পানির অন্য কোনো ডিভাইসে যাবেন? তো এইটার উপরে তারা একটা লয়্যালিটি টেস্ট করেছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সব থেকে এগিয়ে আছে অ্যাপেল, এবং তারা আজকে এই পরিসংখ্যান সবার সামনে তুলে ধরেছেন। এই রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, ধরুন 2020 সালে 62% মানুষ অ্যাপেল থেকে অ্যাপেলের ডিভাইসে আপগ্রেড হতো, সেটা 2021 সালে এসে দাঁড়িয়েছে 75% মানুষ, অর্থাৎ অ্যাপেলের গ্রোথ হয়েছে 13%। এইভাবে মোটোরোলার গ্রোথ হয়েছে, এইভাবে ওপোর গ্রোথ হয়েছে 6%। অন্যদিকে গ্রোথ কমেছে কার দেখুন, পোকোর গ্রোথ কমেছে -2%, শাওমির গ্রোথ কমেছে, নোকিয়ার গ্রোথ কমেছে, এবং সবথেকে উল্লেখযোগ্য হারে গ্রোথ কমেছে ভিভোর। ভিভোর এত ভালো ভালো ডিভাইস পাচ্ছি, কিন্তু গ্রাহকরা ভিভোর ডিভাইস ইউজ করার পর পরবর্তীতে যখন তারা আপগ্রেড করতে চাইছেন তখন কিন্তু তারা আর ভিভোর ডিভাইসকে পছন্দ করছেন না। খুবই একটা ইন্টারেস্টিং রিপোর্ট প্রকাশ পেয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আসুন এটার উপরেই আজকে পোল দেওয়া যাক। আপনার যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটি যদি আপগ্রেড করার দরকার পড়ে, আজকের দিনে দাঁড়িয়ে কোন কোম্পানির স্মার্টফোনে আপনি আপগ্রেড করতে চাইবেন? অবশ্যই আপনাদের ফিডব্যাক জরুরি। আগামীকালের টেক নিউজে অবশ্যই এই পোলের রেজাল্ট আপনাদের সামনে প্রকাশ পাবে। এরপরে একটা ছোট করে এলন মাস্কের পাগলামির কথা হয়ে যাক। আপনারা সকলেই কিন্তু এলন মাস্ককে এখন চেনেন, আর বিটকয়েন নিয়ে এলন মাস্ক কী ধরনের হাইপ তৈরি করেছিলেন সেটাও আপনাদের সকলেরই জানা, কারণ আমি টেক নিউজে আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। এলন মাস্ক আজকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আবার একটা হাইপ তৈরি করেছেন, তবে সেটা বিটকয়েন নয়, আরও একটা ক্রিপ্টোকারেন্সি, নাম শুনলে একটু হাসিই পাবে, ডগি কয়েন। ঠিক শুনেছেন, ডগি কয়েন। এবং তিনি গতকাল তার টুইটার হ্যান্ডেলে একটা টুইট করেছিলেন এই ডগি কয়েন বিষয়ক। সেক্ষেত্রে যেটা হওয়ার সেটাই হয়েছিল, আজকে ডগি কয়েনের দাম 160% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গতকাল এলন মাস্কের টুইটার দেখে যারা ওই ডগি কয়েনে ইনভেস্ট করেছিলেন তারা আজকে ফুলে ফেপে ঢোল হয়ে গেছেন। দেখা যাক ডগি কয়েন এই হাইপ কতদিন বজায় রাখতে পারেন। অবশ্যই বলবো ক্রিপ্টোকারেন্সিতে আপনারা যদি ইনভেস্ট করতে চান ভেবেচিন্তে ইনভেস্ট করবেন, কারণ এখানে টাকা লস হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। এতদিন পর্যন্ত আমি বিভিন্ন ধরনের খারাপ খবর আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই খারাপ খবরগুলো কি? হ্যাঁ, আপনি অ্যাপেলের ফোন অর্ডার করেছেন, সেক্ষেত্রে আপনি দেখলেন অ্যাপেলের একটা হয়তো টেবিল পেয়ে গেছেন বড় সড়ো, বা অ্যাপেলের ফোন অর্ডার করেছেন সেখানে দেখলেন বক্সে একটা সাবান এসছে। তবে আজকে যে খবরটা আমি শেয়ার করবো না, এই খবরটা শুনলে আপনারও মনে হবে আপনি বাজারে গিয়ে 1 কেজি আপেল কিনেছেন। ব্রিটেনের একজন মানুষ 50 বছর বয়স, তার তিনি কিন্তু অনলাইনে আপেল অর্ডার করেছিলেন, এবং সেই আপেলটা যখন তার বাড়িতে এলো সেই আপেলের বক্সে আপেলও ছিল এবং সঙ্গে সঙ্গে একটা আইফোন এসি ছিল। তিনি তো ভেবেছিলেন প্রথমে প্র্যাঙ্ক হচ্ছে, তারপরে যাই হোক তার কাছে সমস্ত ঘটনা ফুটে বেরোয়। না, সেখানে কোনো প্র্যাঙ্ক ছিল না, ওই অনলাইন শপিং সেন্টারে একটা অফার চলছিল, কিছু লাকি গ্রাহককে বা কাস্টমারকে তারা কিন্তু অ্যাপেলের ফোন বা অ্যাপেলের অ্যাক্সেসরিজ প্রদান করছিল। এই মানুষটি সেই লাকি পার্সনের মধ্যে একজন, এবং তাকে অ্যাপেলের আইফোন এসি দেওয়া হয়েছে। তাহলে আপনাদের কি এখন একটা 1 কেজি আপেল কিনতে ইচ্ছা করছে? আচ্ছা বলুন তো, অ্যাপেলের ফোনগুলোর এত জনপ্রিয়তা কেন? হ্যাঁ ঠিক বলেছেন, সিকিউরিটির জন্য। আর এই অ্যাপেলের সিকিউরিটি এতটাই ভয়াবহ তার একটা উদাহরণ আজকে আপনাদের জন্য। 2015 সালে ব্রিটেনে একটা বড় সড়ো সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, হ্যাঁ অনেক কাগজে দেখা গেছিলো। সেই সন্ত্রাসবাদীদের মধ্যে একজনকে পুলিশ ধরেছিল এবং তার পকেট থেকে একটা iPhone 5C পাওয়া গেছিলো। পুলিশ তারপর ওই iPhone 5C নিয়ে অ্যাপেলের কাছে যায় এবং তার গ্রাহকের সমস্ত ডেটা, তার ওই ফোনের মধ্যে কী গুপ্ত ডেটা আছে সেগুলো বার করার জন্য অ্যাপেলকে ফোর্স করতে থাকে। কিন্তু অ্যাপেল অফিসিয়ালি জানিয়ে দেয়, অ্যাপেলের যে CEO ছিলেন টিম কুক, তিনি অফিসিয়ালি জানিয়ে দিয়েছিলেন
কোনো ধরনের সন্ত্রাসবাদীদের প্রতি তার কোনো সহানুভূতি বা সহিষ্ণুতা নেই, কিন্তু যেহেতু সন্ত্রাসবাদী অ্যাপেলের ফোন ইউজ করছে, কিন্তু অ্যাপেল কোম্পানি যদি এই ডেটাকে সুরক্ষিত না রেখে এই সরকারের হাতে তুলে দেয়, তাহলে কিন্তু অ্যাপেলেরও বিশ্বাসঘাতকতা করা হচ্ছে ওই সন্ত্রাসবাদীর সঙ্গে। সুতরাং অ্যাপেল এই ধরনের একটা কারণ দেখিয়ে ওই সন্ত্রাসবাদীর কোনো ডেটা কিন্তু সরকারকে তুলে দেয়নি। সুতরাং বুঝতেই পারছেন, আপনার অ্যাপেলের ফোন যদি চুরি হয়ে যায়, সেক্ষেত্রে কোনো ডেটা কিন্তু অ্যাপেল অফিসিয়ালিভাবে দেবে না। আপনি যদি হ্যাকিং জানেন তাহলে সেটা অন্য ব্যাপার, তাছাড়া কিন্তু অ্যাপেলের পক্ষে এটা সম্ভব নয়। সুতরাং বুঝতে পারছেন কেন লোকে, কেন ক্রাইম করার জন্য অ্যাপেলের ফোন সব থেকে বেশি ইউজ হয়। এরপর অ্যাপেলের কথা যখন উঠলই, তখন অ্যাপেলের তরফ থেকে একটা ছোট্ট খারাপ খবর দিয়ে দিই, খুব একটা বড় নয়। অ্যাপেলের আইফোন 13 সিরিজে আমরা হয়তো বায়োনিক A15 চিপসেট পাওয়ার কথা ছিল, সেই চিপসেটটা হতো 3 nanometer টেকনোলজি। কিন্তু আপনারা সকলেই জানেন সারা বিশ্বব্যাপী যেহেতু চিপের শর্টেজ চলছে, TSMC অফিসিয়ালি জানিয়ে দিয়েছে 3 nanometer অর্থাৎ 3 nanometer টেকনোলজির চিপ কিন্তু তাদের এই বছরে তৈরি করা সম্ভব নয়। অর্থাৎ আমরা আইফোন 13 যে সিরিজ পাবো সেখানে বায়োনিক A15 চিপসেট পাবো, কিন্তু সেটা হবে 5 nanometer টেকনোলজির। গতকালেই আইফোন 13 সিরিজের একটা রেন্ডার সামনে চলে এসেছিলো, আমি গতকালে টেক নিউজে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এবছর আইফোন 12 মিনি এই ফোনটা কিন্তু একদম ফ্লপ বলা চলে। তবুও যে আগামী বছর আইফোন 13 সিরিজের আইফোন 13 মিনি আসছে না, এটাই একটা বড় সৌভাগ্যের ব্যাপার। আজকে এই যে আইফোন 13 মিনি ফোনটা আসবে, সেই ফোনটার রেন্ডার্স লিক হয়ে গেছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যামেরা হাউজিংয়ে বেশ কিছু চেঞ্জ আছে, এবং ক্যামেরা সেন্সারটা আগের জেনারেশনের থেকে বেশ কিছুটা বড় হচ্ছে। অর্থাৎ আইফোন 13 মিনি যে ফোনটা আসবে, সেই ফোনটাতেও আমরা ক্যামেরার ক্ষেত্রে বেশ কিছু ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো। বড় লোকদের কথা অনেক হলো, এবার একটু মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে আসা যাক। ইনফিনিক্স নোট 10 প্রো, এই ফোনটা এই মাসে 19 তারিখ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে, 19 এপ্রিল। এখানে থাকবে মিডিয়াটেকের হিলিও G90 প্রসেসর, এছাড়াও থাকবে একটা 5-inch সেন্টার 5-inch ডিসপ্লে। এবং দেখা যাক ইনফিনিক্স কোন প্রাইস পয়েন্টে এটা লঞ্চ করে। ইনফিনিক্সের ওপর ভরসা করা যায় না, কারণ এর ল্যাগি ইউজার ইন্টারফেস, এরপরে আফটার সেল সার্ভিস, আমাদের ফোনটা খারাপ হলে আদৌ সার্ভিস পাবো তো, এই ব্যাপারে একটা টেনশন থেকেই যায়। আগের দিনের টেক নিউজেই বলছিলাম ভিভো V21 সিরিজ 27 এপ্রিল ভারতবর্ষের বাজারে লঞ্চ করবে। আজকে জানা যাচ্ছে ভিভো V21 এবং ভিভো V21 SE এই ফোনটা ভারতের বাজারে লঞ্চ করছে 27 এপ্রিল। আজকে ভিভো V21 SE এই ফোনটার বেশ কিছু স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 720G প্রসেসর থাকবে, এবং সেলফি ক্যামেরায় 44 megapixel সেলফি ক্যামেরা থাকবে, ডুয়েল আই ফোকাস থাকবে, এবং বলা হচ্ছে 20-25,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটা নাকি ভারতের বাজারে আসবে। দেখা যাক খুব তাড়াতাড়ি বাংলাদেশের বাজারে আসবে। এবং এই ভিভোর ফোনগুলো জনপ্রিয়তা পায় এই ফোনটার আকর্ষণীয় ডিজাইন, স্লিক বডি, এবং এর সঙ্গে সঙ্গে অবশ্যই ভিভোর একটা জম্পেস সেলফি ক্যামেরা। এরপরে আসবো স্যামসাংয়ের খবরে। প্রথমেই তাহলে একটা ফোল্ডিং ফোনের খবর হয়ে যাক। স্যামসাং কিন্তু তার ফোল্ডিং ফোনকে নিয়ে খুবই সিরিয়াসলি কাজ করছে। স্যামসাংয়ের যে জেড ফ্লিপের পরবর্তী ভার্সানটা আসবে, সেই ভার্সানের আজকে কিন্তু একটা রেন্ডার সামনে চলে এসেছে, এবং সেই রেন্ডার থেকে আমরা জানতে পারছি এই ফোনটাতে ডুয়েল সেলফি ক্যামেরা থাকবে। হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে সর্বপ্রথম এখানে ইউজ করা হবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। হ্যাঁ, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সর্বপ্রথম বলতে ফোল্ডিং ফোনের দুনিয়ায় সর্বপ্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। সুতরাং বুঝতেই পারছেন অবশ্যই এই ফোনটাকে নিয়েও হাইপ হবে, তবে এই ফোনটা মনে হয় না 1,00,000 টাকার উপরে দাম হবে। দেখা যাক, স্যামসাংয়ের কাছ থেকে আর 2-3 মাস ওয়েট করলেই আমরা এই ফোনটা দেখতে পাবো। তাহলে বড় লোকের স্যামসাংয়ের খবর হয়ে গেল, এবার তাহলে আবার মধ্যবিত্তের জগতে ফেরা যাক। স্যামসাং গ্যালাক্সি A22 এই ফোনটা আজকে ভারতবর্ষের BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। তবে দুঃখের খবর, এই ফোনটা একটা 4G ভার্সান আসতে চলেছে। আমি এটাই বুঝতে পারছি না, প্রথমে 4G আনছে ভারতের বাজারে, তারপর গ্রাহকরা যখন 4G ভার্সানটা কিনে ফেলছে তখন ওই ফোনেরই 5G ভার্সান আসছে। আমরা দেখলাম স্যামসাং গ্যালাক্সি A52 এটার 5G ভার্সান আসবে ভারতের বাজারে, যেটা 4G ভার্সান অলরেডি ভালোভাবে সেল হয়েছে। এর সঙ্গে সঙ্গে স্যামসাং গ্যালাক্সি A32 এই ফোনটারও কিন্তু 5G ভার্সন ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। তাহলে যারা প্রথমে 4G ভার্সন কিনে নিয়েছিলেন তারা কি দোষ করেছেন, আমি এটাই বুঝতে পারছি না। হয়তো A22 এটার 4G ভার্সন প্রথমে এই মাসেই বা সামনের মাসে ভারতবর্ষের বাজারে আসবে, আরও 1 মাস পরে 5G ভার্সন আসবে। এখানে 13 megapixel সেলফি ক্যামেরা থাকবে, ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে 48+8+2 megapixel, এর সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে 5000 mAh ব্যাটারি থাকবে। এখনও পর্যন্ত প্রসেসর কী হবে 4G জানা যায়নি, তবে আর কয়েকদিন ওয়েট করলে আমরা জানতে পারবো। 23 এপ্রিল ভারতের বাজারে একটা ছোটোখাটো ভূমিকম্প হবে। হ্যাঁ, MI 11 Ultra, MI 11 Lite, MI 11 X, MI 11 X Pro এই 4টে ফোন Xiaomi লঞ্চ করাবে। তবে সবথেকে আকর্ষণীয় ব্যাপার, রেডমি K40 সিরিজের রিব্র্যান্ডেড ভার্সন হয়ে MI 11 X, MI 11 X Pro ভারতের বাজারে লঞ্চ করার কথা। তো সেক্ষেত্রে আমরা যে প্রাইস পয়েন্টটা এক্সপেক্ট করেছিলাম 25,000 টাকা ভারতীয় কারেন্সিতে MI 11 X ওরফে রেডমি K40 জন্য, এবং 30-32,000 টাকা MI 11 X Pro বা রেডমি K40 Pro ফোনটার জন্য আজকে কিন্তু আমাদের মন ভাঙছে।
গেজেস ডেটা রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পারছি মোটামুটি আপনারা 80% কনফার্ম থাকতে পারেন এই দামটাই সঠিক হবে। ভারতের বাজারে রেডমি কে ফোরটি এই ফোনটার 8GB 128GB দাম হতে পারে 29,990 টাকা। হ্যাঁ, বড় একটা জোরে ধাক্কা লাগলো। চায়নার বাজারে যে ফোনটা 20,000-22,000 টাকা প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে, সেই ফোনটা ভারতবর্ষের বাজারে আসবে 30,000 টাকায়। এর সঙ্গে সঙ্গে MI 11X Pro যে ফোনটা, রেডমি কে ফোরটি প্রো যে ফোনটা আসবে, তার বেস ভ্যারিয়েন্টের দাম হবে 36,990-37,000 টাকা। অর্থাৎ বাংলাদেশে রেডমি কে ফোরটি এই ফোনটার দাম হবে নিদের পক্ষে 38,000-40,000 টাকা এবং রেডমি কে ফোরটি প্রো এই ফোনটার দাম হবে নিদের পক্ষে 44,000-46,000 টাকা। এই দামে এই ফোনটা কি আপনারা কেনা পছন্দ করবেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো বন্ধুরা, আজ তাহলে এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক না আমাদের মনের জোরটাকে অনেকটা বাড়িয়ে দেয়। কি আজকে 1,000টা লাইক করে দেওয়া যাবে না? দেখুন না একটু চেষ্টা করে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে একটু ফলো করতে পারেন। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পড়বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু, 2019 সালের রিয়েলমি X2 Pro এই ফোনটা কেনা কি উচিত হবে? বন্ধুর নাম বলতেই ভুলে গেছি, ফজলুল হক আমিনী। তো সেক্ষেত্রে বলি, 2019 সালের রিয়েলমি X2 Pro পারফরমেন্স এখনও হয়তো ভালো দেবে, কিন্তু আপডেট আপনি আর কিন্তু পাবেন না। তো সেক্ষেত্রে বলবো, এখনকার দিনে যে সমস্ত ফোনগুলো লঞ্চ হচ্ছে কারেন্ট ফোন, সেই ফোনগুলোর মধ্যে থেকে একটা পাওয়ারফুল ফোন আপনি কিন্তু চুজ করে নিন। আর রিয়েলমি X2 Pro আজকের দিনে দাঁড়িয়ে বেশ হাই প্রাইসে কিন্তু ইন্ডিয়ার বাজারে লঞ্চ হচ্ছে 30,000 টাকায়। রিয়েলমি X2 Pro এর থেকে আপনারা আর কয়েকদিন ওয়েট করুন, রেডমি K40 সিরিজ ঢুকছে, দাম অবশ্যই কমবে। আর রেডমি K40 সিরিজে আপডেটও কিন্তু আপনারা আগামী 2 বছর পর্যন্ত পাবেন। সুতরাং আমি বলবো না, 2 বছরের পুরনো ফোন কেনা এখন উচিত হবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামীকালে টেক নিউজ।